আগামী জানুয়ারিতেই উৎপাদনে আসছে আন্তর্জাতিক মানসম্পন্ন মেড ইন বাংলাদেশ বিদ্যুৎ চালিত মোটর গাড়ি। সংশ্লিষ্টরা বলছেন, প্রথম পর্যায়ে 1500 থেকে 2000 সিসির ক্ষমতার বিদ্যুৎ চালিত প্রাইভেট কার ও পিক আপ ভ্যান, কাভার ভ্যান ও মোটর বাইক তৈরি করবে বাংলাদেশ অটোমোবাইল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। উদ্যোক্তারা বলছেন, ছোট আকারের ঘন্টায় 50 মেগাওয়াট বিদ্যুৎ ব্যবহারের উপযোগী 5 সিটের ইলেকট্রিক প্রাইভেট কারের দাম পড়বে সর্বনিম্ন 10 লাখ টাকা। বিস্তারিত রিপোর্টে। পরিবেশ রক্ষায় বিশ্বজুড়ে একদিকে যেমন বিদ্যুৎ চালিত গাড়ি ব্যবহারের সংখ্যা বাড়ছে, অন্যদিকে জ্বালানি সাশ্রয়ের বিবেচনায় মোটরযান শিল্পে সংকুচিত হচ্ছে অটোমোবাইল গাড়ি নির্মাণ। তবে পিছিয়ে নেই বাংলাদেশও। বৈশ্বিক প্রেক্ষাপটে দূষণমুক্ত ও জ্বালানি সাশ্রয়ী ইলেকট্রিক ভেহিকেলের আমদানি নির্ভরতাকে পাশ কাটাতে বিশ্বমানের ইলেকট্রিক মোটর গাড়ি তৈরি করছে বাংলাদেশ। ইলেকট্রিক ভেহিকেলের এই টেকনোলজি ট্রেন্ডটা আমাদের মতো দেশের জন্য খুবই প্রযোজ্য, এবং ইলেকট্রিক কোম্পানির আরও কিছু ক্রুশিয়াল পার্টস আছে, মোটর, কন্ট্রোলার, চার্জার। ম্যাঙ্গো টেকনোলজিস নামে নির্মিত একটা কোম্পানি সেই পার্টসগুলো তৈরি করতে চাচ্ছে, একটা আর একটা পরিপূরক। ইউরোপের বেশিরভাগ দেশ, ইভেন ইন্ডিয়া পর্যন্ত, 2030-35 সালের পরে নর্মাল জীবাশ্ম ফুয়েল চালিত গাড়ির আর রেজিস্ট্রেশন দিবে না। ইতিমধ্যেই চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিল্পনগরীর 100 একর এলাকা জুড়ে স্থাপন করা হয়েছে ইলেকট্রিক মোটরযান তৈরির কারখানা। জাপান, ফ্রান্স ও ইতালি এবং চীনা প্রযুক্তির সমন্বয়ে এসব ইলেকট্রিক মোটরযান বানাবে বাংলাদেশ অটোমোবাইল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। শুধু গাড়ি না, গাড়ি, ব্যাটারি, মোটর, কন্ট্রোলার, চার্জার, এখান থেকে নিয়ে আরও অনেক গাড়ির উৎপাদন অনেকে করবে, সংযোজন করবে, কারণ তারা উৎসাহিত ফিল করবে যে যে লোকাল ইন্ডাস্ট্রিতে যে সমস্ত প্রণোদনা আছে, তখন তারা আমাদের কাছ থেকে মোটর নেবে, আমাদের কাছ থেকে ব্যাটারি নেবে, তারা নিজেরা আবার গাড়ির বডি বানাবে, নানা রকম গাড়ি তৈরি হবে, ইম্পোর্ট সাবস্টিটিউট হিসাবে ইন্ডাস্ট্রিটা কাজ করবে। এবং আলটিমেট বেনিফিটটা নিজেদের দেশের মানুষ কম দামে ট্রান্সপোর্ট এবং লজিস্টিক সলিউশন পাবে। পরিকল্পনা মতে কারখানায় প্রথম পর্যায়ে 30,000 ফোর হুইলার, 40,000 থ্রি হুইলার ও 60,000 টু হুইলার ইলেকট্রিক গাড়ি বাজারে ছাড়বে উদ্যোক্তারা। প্রচলিত অটোমোবাইল গাড়ির তুলনায় বিদ্যুৎ চালিত গাড়িতে প্রতি 100 কিলোমিটার পথে জ্বালানি খরচ পড়বে 100 টাকা। ইলেকট্রিক গাড়িতে দুইটা ফিচার খুবই ভালো, একটা হলো রানিং কস্ট খুবই কম, অর্থাৎ 1 কিলোমিটার গাড়ি চলতে, একটা নর্মাল গাড়ি 1 কিলোমিটার চলতে খরচ হবে হলো 1 থেকে 1.5 টাকা, ম্যাক্সিমাম 2 টাকা। আরেকটা বড় ফিচার হলো এখানে যেহেতু অনেক স্পেয়ার পার্টস এবং ইঞ্জিন নাই, এটা গাড়ি নষ্ট হওয়ার কোনো ব্যাপার নাই। গাড়ির যে বাজার আছে বাংলাদেশ এই সেক্টর থেকে $100 বিলিয়ন রপ্তানি করতে পারে 3 বছরের ভিতরে। দেশের যানবাহন শিল্পে যুক্ত হওয়া বৈদ্যুতিক গাড়ির উৎপাদন প্রক্রিয়া চূড়ান্ত করার পাশাপাশি জ্বালানি চাহিদা নিশ্চিত করতে শহরের পাশাপাশি জেলা উপজেলাগুলোতেও বসানো হবে পেট্রোল পাম্পের মতো ইলেকট্রিক রিচার্জ স্টেশন। শেখ আলী, বাংলাদেশ টেলিভিশন।